সুতরাং যে সমস্ত লোকেরা যে অপশক্তিরা এদেশে ওলামায়ে কেরামকে ভিতরে ফেলে আগাইতে চাই আমি দত্তহীন কনস্টেবল দিতে চাই মাদ্রাসাকে বাদ দিয়ে ওলামায়ে কেরামকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে মুসলিমকে বাদ দিয়ে কখনোই দেশ এবং রাষ্ট্র সামনে আগাইতে পারে না সুতরাং দেশ এবং রাষ্ট্রকে যদি সামনে আগাইতে হয় অবশ্যই ওলামায়ে কেরামকে সাথে নিয়ে আগাইতে হবে এদেশের লক্ষ লক্ষ মানুষ ওলামায়ে কেরামের সাথে জড়িত এদেশের কোটি কোটি মানুষ আলেমদের ইশারায় পরিচালিত হয় আপনারা হেফাজতের আন্দোলন দেখেছেন সময়ে সময়ে আন্দোলন দেখেছেন বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখেন একটা সাধারণ গ্রামগঞ্জ ওয়াজ মাহফিলগুলোতে দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ মানুষের জবাইতে ভ্রমণ করে ওলামায়ে কেরাম এদেশের রক্ত মানুষ এবং মাটি এবং পরিবেশের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে সুতরাং সংগ্রামে উপস্থিত দিন আরো বলতে চাই ওলামায়েরা ওলামায়ে কেরাম স্বাধীনতার পক্ষের শক্তি তারা কখনোই স্বাধীনতা বিরোধী ছিল না এদেশের একটা কুচক্রী মহল আলেমদেরকে স্বাধীনতা বিরোধী প্রমাণ করার জন্য সারাক্ষণ ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু স্পষ্ট বলে দিতে পারি কখনো তোমরা যতই হিরো সত্যন্ত করো না কেন এদেশের আলেমদেরকে কখনো তোমরা স্বাধীনতা বিরোধী প্রমাণ করতে পারবে না সকলকে বলবো আপনারা শাকের হোসেন শিবলি রচিত আলেম মুক্তিযোদ্ধার সুন্দর বইটি পড়তে পারেন ওই বইয়ের মধ্যে হাজার হাজার ওলামায়ে কেরাম মুক্তিযুদ্ধের সময় সরাসরি অংশগ্রহণ করে পাক হারাদার বাহিনীর বিরুদ্ধে অবস্থান করে তাদেরকে দেশ থেকে নির্ধারিত করার প্রমাণ সেই বইয়ের সেই বইয়ের মধ্যে উল্লেখ রয়েছে সুতরাং আমরা সারা দেশের জনগণকে বলতে চাই এদেশের ওলামায়ে কেরাম স্বাধীনতা বিরোধী নয় এদেশের ওলামায়ে কেরাম স্বাধীনতার পক্ষের শক্তি প্রশাসনকে বলতে চাই আলেমরা স্বাধীনতা বিরোধী নয় তারা আলেমরা প্রশাসন এরকম স্বাধীনতার পক্ষের শক্তি সুতরাং স্বাধীনতার পক্ষের লোকদেরকে এভাবে অবহেলা করা তাদের বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র করা এটা কিছুতেই মেনে নিতে আমরা পারি না সরকারের কাছে বলতে চাই দেশের গোয়েন্দা সংস্থার ভাইদের কাছে বলতে চাই প্রশাসনের ভাইদের কাছে বলতে চাই মিডিয়ার ভাইদের কাছে বলতে চাই অনতিবিলম্বে একজন রেজাউল করিমকে যেভাবে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতি ঘৃণা পোষণ করে তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়ে আমরা বলতে চাই অনতিবিলম্বে তার হত্যাকারীদের গ্রেফতার করুন গতকাল এদেশের ওলামায়ে কেরাম আন্দোলনে কঠোর থেকে কঠোর আন্দোলনে নামতে ধরতে হবে আজকে আমরা এক সপ্তাহ সময় দিয়ে যাচ্ছি এক সপ্তাহের মধ্যে আমরা রেজাউল করিম হত্যাকারীদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনের আওতায় এনে কারাগারে পাঠানোর জন্য প্রশাসনের কাছে বিরুদ্ধভাবে অনুরোধ করছি